নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন ভবন থেকে ঘুরে আসতে চাই। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহফুজা মুসলিহী, এবং তার কাছ থেকে আমরা জানব, মুসলিহী প্রধান নির্বাচন কমিশনার সকালে ভোট দিয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজে, এবং তারপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন, তার প্রত্যাশার কথাও জানিয়েছেন। আমরা যতটুকু জেনেছি যে তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচন ভবনে, সেখানেও তিনি আপনাদের সঙ্গে কথা বলেছেন। যদি আপনার কাছ থেকে আমরা জানতাম যে কী কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। জি, আপনি ঠিকই বলেছেন যে সকালে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে তিনি ভোট দিয়েছেন, এবং এর পরপরই যখন তিনি নির্বাচন কমিশনে অফিস করতে এসেছেন তখন আমরা সাংবাদিকরা তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে এ পর্যন্ত আসলে সুষ্ঠু ভোট হচ্ছে, তবে তার যেই অসন্তোষের জায়গাটি সেটি হচ্ছে তারা বারবার অনুরোধ করেছিলেন সব দলের পোলিং এজেন্ট রাখার জন্য, কিন্তু তিনি বলেছেন যে আমরা কেবলমাত্র একটি দলের পোলিং এজেন্ট ছাড়া অন্য দলের কোনো পোলিং এজেন্ট দেখিনি। এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে হয়তো বা সামর্থ্য নেই কারো কারো, তবে তিনি অনুরোধ করেছিলেন সবাইকে যেন যারা যারা প্রার্থী আছেন তাদের পোলিং এজেন্ট এখানে থাকে। আমরা জেনেছি যে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে এর পরেও আসলে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে সারা দিনভর, এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলেই তিনি জানিয়েছেন। একটি প্রশ্নের জবাবে তিনি জেনে বলেছেন আমাদেরকে যে হরতাল আজকে হোক বা না হোক বা অন্য কোনো নাশকতা হোক না হোক, আমরা কিন্তু শান্তিপূর্ণ যেই পরিবেশ সেটি নিশ্চিত করতে পেরেছি। তবে ভোটারদের কেন্দ্রে আনার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে তারা আসলে কোন দৃষ্টিভঙ্গিতে আসবেন কি আসবেন না সেটি কিন্তু আসলে কমিশনের বিষয় নয়, তবে আসার জন্য যে অনুকূল পরিবেশ তৈরি সেটি একেবারেই নিশ্চিত করা হয়েছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। এর বাইরে আমি মনিটরিং সেল যেটি আছে এখানে সারা দেশের যে নির্বাচন পরিস্থিতি কন্ট্রোল করা হচ্ছে যেখান থেকে, সেখানে আমি গিয়ে জেনেছি যে এ পর্যন্ত একটিমাত্র ভোট কেন্দ্র নরসিংদীর বেলাবর ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে পরবর্তী কিছুক্ষণ সময়ের মধ্যে এটা চালু হবারও একটি আভাস পাওয়া গেছে। এর বাইরে আমরা জানছি যে ভোটার কত পার্সেন্ট পড়েছে সে বিষয়ে যেটি নির্বাচন কমিশন থেকে তথ্য, তারা আসলে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি।